প্রতিটো জাতি জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব পার্বণ বিভিন্ন অনুষ্ঠানত তেখেতৰ অৰিহণা আছে আর তেখেতে নিজৰ কর্ম সম্পাদন করেও সমাজক যথেষ্টখিনি সময় দিব পাৰিছে, সেইখিনি আমি লক্ষ্য কৰিছো। সেয়েহে আমি তেখেতক সম্বৰণৰ বাবে যোগ্য বিবেচনা কৰিছো। আর পরবর্তী সময় এনেধরনের আমি সামাজিকভাবে অবদান আগবঢ়াও, নিঃস্বার্থভাবে সেবা আগবঢ়াই যাওয়া কোনো যদি তেনেধরনের ব্যক্তি বিহালীত আমি দেখা পাওঁ, নিশ্চয় তেখেতসকলক বিহালীত সেৱৰ তৰফৰ পৰা সম্বৰ্ধনা জনোৱাৰ ব্যৱস্থা কৰা হ'ব। আপনি একে অসম নেপালী জাতীয় সভার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, অসম গোর্খা সম্মিলন, অসম গোর্খা পরিষদ, অসম নেপালী ছাত্র সভা শোণিতপুর জেলার সাংগঠনিক সম্পাদক, অসম নেপালী পরিষদ শোণিতপুর জেলার প্রতিস্থাপক সম্পাদক, রামলাল কোঁৱৰী ইংৰাজী বিদ্যালয় গণিয়ামাৰী প্রতিস্থাপক সভাপতি আদি দায়িত্ব সুচারুরূপে পালন করে সমাজ সেবার উজ্জ্বল নিদর্শন দেখাইছে। বর্তমান অসম গোর্খা সম্মিলনের কেন্দ্রীয় কমিটির সচিব প্রধান আর অসম গোর্খা পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হিসাবে কার্যনির্বাহ করে আছে। এয়া আপনার কর্মনাথ কথায় চালাকি আপনার সমাজ যুক্ত মনোভাব তথা কর্মপ্রকৃত মানসিকতা বিহারী বৈষ্ণবে আদরণি জানাইছো। আর আমার কৃষ্ণ প্রতিষ্ঠা দিবসের পবিত্র চরণত আপনার আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করছো। বিহারী সমাজ জীবনের বাবে আপনি কর্মদক্ষতা আর আদর্শের প্রতীক হয়ে মিশ্রিত জনগোষ্ঠীয় সমাজখনক অধিক গতিশীলতা প্রদানের প্রতিটি ক্ষেত্রে উজ্বলাই তুলিবলৈ পরমেশ্বরে আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন প্রদান করো। এটি সন্ধ্যার শ্রীমন্ত দাস সম্পাদক, যুবক কর্ম সভাপতি বিহারী কৃষ্ণ। যুদ্ধ জয় আছে, এই সমাজ এটা হিন্দু আছে ভাবিছিল যুদ্ধ জয়।